নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। বিজেপির ডাকা 12 ঘন্টার বাঁধ শেষ হয়েছে এবং এই 12 ঘন্টার বাঁধে বিভিন্ন জায়গাতে কিন্তু উত্তেজনার ছবি দেখা গিয়েছে। কিন্তু সব উত্তেজনাকে ছাপিয়ে গিয়েছে ভাটপাড়া। বন্ধে উত্তপ্ত থাকলো ভাটপাড়া, থাকলো সেই ভাটপাড়াতেই বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চলল। ঘটনায় আহত এক বিজেপি কর্মী সহ গাড়ির চালক। 6 রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানিয়েছেন অর্জুন সিং। পাশাপাশি বোমাবাজিরও অভিযোগ করেছেন তিনি। আক্রান্তদের দেখতে হাসপাতালে যান এবং গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। আর এই সমস্ত ঘটনাই হয়েছে তৃণমূল কংগ্রেসের দ্বারা, এমনটা কিন্তু অর্জুন সিং এই অভিযোগ করেছেন। দেখবো একটি প্রতিবেদন। ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান, বিক্ষোভ মিছিল থেকে হিংসা, আগুন ভাঙচুর, দিনের শেষে বিজেপির ডাকে বাংলা বাঁধ। সকাল থেকে বিজেপির বাঁধ ঘিরে দফায় দফায় উত্তেজনা, রেল সড়ক অবরোধ, তৃণমূল বিজেপির বচসায় ধুন্ধুমার। বাঁধ ঘিরে যখন বিভিন্ন প্রান্তে ধুন্ধুমার পরিস্থিতি, তখনই ব্যারাকপুর লাগোয়া ভাটপাড়ায় ঝরল রক্ত। বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে চলল গুলি, একই সঙ্গে বোমাবাজি ঘিরে তুমুল উত্তেজনা। ঘটনায় বিজেপি নিশানা করে শাসক তৃণমূলকে। বিজেপির ডাকা বাঁধে রক্তাক্ত ভাটপাড়া, বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে গুলি। গাড়িতে ফায়ার করেছে, রবি সিং কে গুলি লেগেছে ও আর একটা ছেলেকে গুলি লেগেছে। গাড়িতে ব্যাপক ভাবে গুলিবাজি হয়েছে, বম চলেছে। আর সব এরা পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। ওপেন ফায়ারিং হচ্ছে, গাড়িতে 6 রাউন্ড গুলি চলেছে, 6 রাউন্ড গুলি চলেছে, প্রায় 7-8 খানা বম চলেছে। বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি, নিমেষে ভাইরাল ভিডিও, বিজেপির একাধিক হ্যান্ডেল থেকে একের পর এক শেয়ার। গাড়ির কাচ ভেদ করে গুলি লাগে গাড়ির চালকের কপাল, ঘেঁষে বেরিয়ে যায় গুলি। ঘটনায় আহত হন আরও এক বিজেপি কর্মী রবি সিং। রক্তাক্ত অবস্থায় তাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করতে যান অর্জুন সিং এবং ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন সিং। পুলিশের সামনে কিভাবে এই ঘটনা? পুলিশ তৃণমূলের দাবিদারি করছে, আর কোথায় থাকবে? কতদিন আর দালালি চলবে? শেষ হয়ে গেছে। ভাটপাড়ায় গুলি চলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপান উত্তর। তৃণমূলকে লাগাতার নিশানা বিজেপির, অভিযোগ অস্বীকার তৃণমূলের। তৃণমূল মানে গুন্ডা পুলিশ আর বোমা বন্দুক। এক্স এমপি, তিনি হচ্ছেন 1 নম্বরের মিথ্যাবাদী। ডাক্তার কনফার্ম করেছে কোন রকম গুলি চলেনি আর কোন রকমের গুলিতে কেউ আহত হয়নি। এই একটা মিথ্যে হাওয়া ছড়ানোর পুরো বাংলার বুকে, এটা অর্জুন সিং এরই কাজ। এই জায়গায় বোঝাই যাচ্ছে যে এটা একটা মিথ্যে আরোপ। কিছু লোক এখানে আরো সিআইএসএফ গার্ড নেওয়ার প্রচেষ্টায় এই ধরনের মিথ্যে আরোপ তৈরি করার চেষ্টা করছে। মুখোমুখি অর্জুন শ্যাম অনুগামীরা, পুলিশ কর্তার সঙ্গে বচসা অর্জুন সিং এর। বেলা বাড়তেই ভাটপাড়ায় ফের অশান্তি। মেঘনা মোড়ে সোমনাথ শ্যাম এবং অর্জুন সিং এর অনুগামীদের মধ্যে হাতাহাতি। অর্জুন পক্ষের তরফে জয় শ্রীরাম স্লোগান, দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানে উত্তেজনা। পুলিশের সঙ্গে অর্জুন সিং এর বচসায় নতুন করে অশান্তির আঁচ ভাটপাড়ায়। ভাটপাড়া থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি। তো শুধুমাত্র ভাটপাড়া নয়, বিভিন্ন জায়গাতেই উত্তেজনার ছবি দেখা যায়। নন্দীগ্রামে সেখানেও লাঠি চলে, বিডিও অফিস ঘেরাও হয়, অন্যান্য জায়গাতেও হয়, এমনকি কলকাতাতেও উত্তেজনার ছবি দেখা গিয়েছে। তবে ভাটপাড়াতে গুলি চলেছে, যেই অভিযোগই করছেন অর্জুন সিং যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই গুলি চালানো হয়েছে এবং পুলিশের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন ব্যারাকপুর থেকে বিজেপি নেতা কুঞ্জন সিং, আপনাকে স্বাগত জানাবো। রয়েছেন তমলুক থেকে তৃণমূল নেতা দেবরূপ মিদ্যা। দেবরূপ, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি কুঞ্জনদা আপনার কাছেই আসব। সোমনাথ শ্যাম, তিনি বলছেন যে এই ভাটপাড়ায় যে গুলি চলেছে সেটা আপনারাই করিয়েছেন, অর্জুন সিংই করিয়েছেন, কারণ আরও বেশ কয়েকজনের কেন্দ্রীয় নিরাপত্তা চাই, আরও গার্ডের জন্য আপনারাই কাজ করিয়েছেন। দেখুন, উনি কেন এটা বলেছেন এটা তো আমি বলতে পারবো না, কিন্তু কারো উপরে গুলি চললে শুধু নিরাপত্তাটাই ব্যাপার আছে এটা না,
ওনারা এইটা কেন মানতে রাজি নয় কি বাংলায় ল অ্যান্ড অর্ডার সিলিয়ার আছে? কালকে আজকে প্রিয়াঙ্গু পাণ্ডের উপরে গুলি চলেছে, কালকে আমার উপরে চলবে না, এটা কি গ্যারেন্টি আছে? বা সাধারণ মানুষ উপরে চলবে না, কি গ্যারেন্টি আছে? এরকম তো অনেক ঘটনা হয়েছে, তখন কার হাত ছিল? এইটা তো কেউ মানে ওনারা বুঝছেন না কেন কি সব জিনিসে ওনারা পলিটিক্স আনছেন, ঠিক আছে, কিন্তু এটা কি শুধু প্রিয়াঙ্গু পাণ্ডে ব্যাপার আছে? এটা পুরো রাজ্যবাসী, পুরো ব্যারাকপুর বাসীর কিন্তু এটা ম্যাটার আছে, কেউ কিন্তু নিরাপদ নেই। এটা কি আপনি বললেন বারবার কি আমার উপরে হামলা হতে পারে দেখছেন? এটা কিন্তু সেই আশঙ্কা থেকে কি আপনিও কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চাইবেন? না না, দেখুন আমি এরকম কোনো ব্যাপার না, এটা যেভাবে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাতে আছে, বিশেষ করে ব্যারাকপুরে, তাহলে এখানে কি সাধারণ মানুষ কেউ কি সুরক্ষিত আছে? আপনার চ্যানেলে তো আমি অনেকবারই ডিবেটে বসেছি, অনেকবারই কিন্তু আমি মুখর হয়ে বলেছি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে। তো সেটার জন্য যদি আমি ছেড়ে দিন, আরো রাম রহিম কেউ থাকলে তো হয়ে যেতে পারে, আমাকে বাদ দিন, আমি তো ধরে নিন আমরা বিরোধী দল করছি, আমরা তো কোনো সময় নিরাপদ নেই। আজকেই আমরা বন্ধ দিন যেটা করছিলাম, তৃণমূলের লোক পুলিশের সামনে আমাদেরকে ধাওয়া করছে, মারছে, তো আমরা যখন পুলিশ সামনে নিরাপদ নেই, বিরোধী পার্টি হয়, তাহলে সাধারণ মানুষে কি হবে? আমি তার কিংবা শুভেন্দু অধিকারীও বলছেন যে তৃণমূল কংগ্রেস মানে বোমা গুলি বন্দুক। আমি একটা কথাই শুধু আপনাদের সবাইকে, দর্শকদেরকে নমস্কার জানিয়ে বলব, এখন ওনাদের যারা বিজেপির তথাকথিত নেতৃত্বরা আছেন এই রাজ্যের বুকে, ওনারা আসলে কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপ ছাড়া বাইরে কোথাও বেরোতে পারেন না। জনগণের সাথে যে ওনাদের কোন রকম যোগাযোগ নেই, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। সম্প্রতি লোকসভা নির্বাচনে তা সারা রাজ্যের মানুষ পরিষ্কার করে দিয়েছেন। আর এখন যেটা নিরাপত্তার কথা ওনারা বলছেন, ওনাদের এখন দাবিটা কি, বক্তব্যটা কি? সেই বক্তব্যটা যারা ক্রিমিনাল আছে তারাও পুলিশি নিরাপত্তা পাচ্ছে, এটা কিন্তু মনে রাখবেন। আপনি জানেন না এই এরিয়া ব্যাপারে, আমি আপনাকে বলে দিই, আসুন ঘুরে যাবেন নন্দীগ্রামটা, একটু ঘুরে যাবেন, দেখে যাবেন, দেখে যাবেন কতটা নিরাপত্তা দিচ্ছেন আপনার বিরোধী দলনেতা। একজন মহিলাকে নগ্ন করে 300 মিটার হাঁটিয়েছে, এটা আমার বক্তব্য নয়, সারা রাজ্যের মানুষ দেখেছে। ভাবছেন নিরাপত্তা আছে? বিরোধী দলনেতার আপনি কিভাবে, আপনি এটা কিভাবে প্রমাণ করে দিতে পারেন? আপনি কি তাহলে এটার সামনে আসেন না কেন? দায়িত্ব নিয়ে বলছি, একজন বিজেপি পঞ্চায়েত, একজন বিজেপির পঞ্চায়েত ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে। আপনি জেনে রাখুন, একজন বিজেপির পঞ্চায়েত গ্রেপ্তার হয়েছে। বিজেপির নন্দীগ্রামের সভাপতি এরা বেরোচ্ছেন, ঘুরছেন, অভিযোগ আমার নয়, এই অভিযোগ নির্যাতিতার অভিযোগ, এটা আমার অভিযোগ নয়, আমার বক্তব্য নয়। নির্যাতিতার স্বামী থানায় গিয়ে অভিযোগ করছে। আপনি সিকিউরিটি ম্যাটার বললেন, আপনি সিকিউরিটি কথা না বলে আপনি নির্যাতিতা বলতে রাজি করে কি করেছেন আপনারা? আপনার সরকার কি করেছে? সিকিউরিটি নেই, আপনি জনসাধারণ, কেন একটা মেয়ে মারছে, মারা গেছে, আপনাদের জনগণ, আপনাদের দোষীদেরকে শাস্তি না দিয়ে পুলিশ থেকে আপনারা বিচ্ছিন্ন চেষ্টা করছে, জনগণ থেকে সম্পূর্ণভাবে আপনারা বিচ্ছিন্ন হয়ে, আপনি তো দেখছেন আপনাদের বিরোধী দল জনগণ আপনাদের পাশে কত আছে, 9 আগস্ট থেকে দেখছি সাধারণ মানুষ রাস্তায় নেমে যেভাবে প্রতিবাদ করেছে, সেটা কিন্তু সারা বাংলার মানুষ, পুরা সারা দুনিয়ার মানুষ, ইন্ডিয়ার লোক দেখছে। আচ্ছা প্রতিবাদটা শুনুন, আমার আপনার একই স্বর, আরজি কর, আরজি কর, ঠিক আছে? আপনারও যা ডিমান্ড, আমারও তাই ডিমান্ড, আপনার ডিমান্ডের সঙ্গে আমার ডিমান্ডের কোনো পার্থক্য নেই। আপনি যদি তাই বলেন যে আমরাও চাইছি অবিলম্বে যারা দোষী তাদের শাস্তি হোক, আর আপনিও চাইছেন তাই, তাহলে এত অজুহাত দেখিয়ে ছাত্রদের নাম করে নবান্ন দখল করার দরকার কি আছে? এই জায়গাতে কুন্দনদা যে কথা দেবরূপ বলছেন, কুন্দনদা কোথাও গিয়ে কি, কুন্দনদা প্লিজ কোথাও গিয়ে কি, এই যে যে আরজিকরের ঘটনা, সেই আরজিকরের ঘটনা বিচার চাই এই দাবি উঠেছিল, সেই দাবির থেকে এখন সরে যাচ্ছে বিষয়টা, বিষয়টা অনেক বেশি করে রাজনীতিকরণ হয়ে যাচ্ছে এবং রাজনৈতিক জমি দখলের চেষ্টা করছেন আপনারা। কোথায় সরে যাচ্ছে? মানুষ নেমেছে এবার, যখন যখন সরকারের চোখ, যখন ঘুম ভাঙবে না,
সরকারের ঘুম ভাঙছে না আপনি বলতে চাইছেন ঠিকই, কিন্তু সে কথা যখন বলছেন তখন তাহলে এই যে নবান্ন অভিযানের কথা, যে কথা দেবরূপ বলছেন যে নবান্ন অভিযানে পতাকা ছাড়া আপনারাই নামিয়েছিলেন এই এই ছাত্র সমাজের নাম করে,